শান্তিপুরে জগৎ বিখ্যাত আসন্ন রাস উৎসব উপলক্ষে প্রশাসনিক সভা অনুষ্ঠিত হল। শান্তিপুর থানায় আজকের এই বিশেষ প্রশাসনিক সভা আয়োজিত হয়েছিল শান্তিপুর পৌরসভা এবং জেলা প্রশাসনের পরিচালনায়। উপস্থিত ছিলেন শান্তিপুরের গুরুত্বপূর্ণ বিগ্রহ বাড়ির সদস্য সহ অন্যান্য রাস কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত, মহকুমা পুলিশ আধিকারিক প্রবীর মণ্ডল, শান্তিপুর সাইকেল ইন্সপেক্টর গৌরী প্রসন্ন বন্ধু, শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লালটু ঘোষ, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক সুব্রত ঘোষ ও সহকারী পৌর প্রশাসক শুভজিৎ দে, এছাড়াও ফায়ার ব্রিগেডের আধিকারিক এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকবৃন্দ উপস্থিত ছিলেন আজকের এই প্রশাসনিক সভায়। এই সভায় প্রশাসনের পক্ষ থেকে রাস পূজা কমিটিগুলিকে সরকারি যে সকল বিধিনিষেধ আছে সেই সম্বন্ধে আলোকপাত করা হয়। মহকুমা পুলিশ আধিকারিক এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। সমস্ত রাস কমিটিগুলিকে সরকারি বিধিনিষেধকে মান্যতা দিয়ে পুজো পরিচালনা করার জন্য অনুরোধ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। বক্তব্য রাখেন বিগ্রহবাড়ির প্রতিনিধি এবং একাধিক রাস কমিটির প্রতিনিধিরা। প্রশাসনের বিধিনিষেধ মেনে প্রত্যেক রাস কমিটি এবারে রাস উৎসব পালন করবেন বলে প্রতিশ্রুতি দেন। পাশাপাশি উৎসবকে ঘিরে মন্দির সংলগ্ন এলাকায় যে সমস্ত বিক্রেতারা থাকেন তারা যাতে তাদের দোকান সাজিয়ে বসতে পারেন সেই বিষয়েও প্রশাসনের কাছে অনুরোধ। এই নগর পরিক্রমা যেটা আছে এটা অনুষ্ঠিত করেছিলাম, এবছর আমরা সেভাবেই করতে চাইছি। তো শুধু জাস্ট আপনারা গত বছর যেভাবে করেছেন এটাকে আরও সফলভাবে যাতে এবার আমরা করতে পারি সেইটুকু আমি আপনাদের একবার একটু স্মরণ করে দেবো যে কী কী বিধি আমাদের পালন করে চলতে হবে। প্রথমত মাননীয় আমাদের হাইকোর্টের যে অর্ডারটা আছে তাতে শোভাযাত্রা আমরা করতে পারবো না, কিন্তু যেহেতু এখানে নগর পরিক্রমা একটা প্রথাগত একটা ঐতিহ্য সেটা আমরা যতটা সম্ভব অনাড়ম্বরভাবে কিন্তু আমাদের প্রথাটাকে অক্ষুণ্ণ রেখে যেটা যেটা করার দরকার সেটা আমরা নিশ্চয়ই করব। শোভাযাত্রা এই কথাটার ওপরে একটা নিষেধাজ্ঞা রয়েছে, তা আমাদের দেখতে হবে। নগর পরিক্রমাটা যাতে সেই অর্থে শোভাযাত্রার পর্যায়ে না যায় সেটা আমরা যতটা সম্ভব নিশ্চয়ই আমাদের দিক থেকে খেয়াল রাখব। আমরা দেখব যাতে আমাদের বিগ্রহ যেই যানবাহনের ওপরে থাকে, কোনো রথ হতে পারে বা কোনো গাড়ি হতে পারে, সে একটি গাড়ি যাতে থাকে, একাধিক গাড়ি যাতে তার সাথে না থাকে। বাদ্যযন্ত্র যেটুকু আমাদের প্রথার সাথে জড়িত যেটুকু না করলে আমাদের প্রথা অক্ষুণ্ণ রাখা যাবে না, আমরা সেটুকু নিশ্চয়ই ব্যবহার করব। শোভাযাত্রার সাথে আনুষঙ্গিক যে বাদ্যযন্ত্র থাকে সেটার ব্যবহার আমরা এবছরও করতে পারছি না। যে গাড়িগুলো আমরা ব্যবহার করি মূলত বারোয়ারি যারা আছেন তাদের ক্ষেত্রে বলছি, বড় ট্রাক্টর অনেক সময় যে সরু জায়গাটা রয়েছে গুলবাজ মোড় থেকে ভারতমাতা মোড় পর্যন্ত, বিশেষভাবে আমাদের পুরো রুটের যে সবচেয়ে সংকীর্ণ যে গলি রুটটা, সেখানে অনেক সময় এই বড় মাপের ট্রাক্টর থাকলে অসুবিধা হয়। আপনারা একবার দেখবেন যে তার বদলে যদি অন্য কোনো গাড়ির ব্যবহার করতে পারি আমরা, কোনো বাজি আতশবাজি বা অন্য যে কোনো বাজির ব্যবহার বারণ রয়েছে এই মুহূর্তে। আমরা আমাদের যে এখানে নগর পরিক্রমা হবে তার সময় যাতে ওই ধরনের কোনো বাজির ব্যবহার আমরা না করি সেদিকে খেয়াল রাখতে হবে, এবং নগর পরিক্রমায় যে পরিমাণ লোক সাথে না থাকলেই নয় অত্যন্ত অপরিহার্য, যে পরিমাণ লোক সাথে থাকাটা সেটাই আমরা চাইবো যাতে সে পরিমাণ লোক থাকে। ট্যাবলো এবং অন্যান্য ইত্যাদি যে আমাদের আনুষাঙ্গিক যে জিনিসগুলো থাকে গত বছরের মতো এবছরও সেটা আমাদের বাদ দিয়েই এই নগর পরিক্রমা করতে হচ্ছে কোভিড বিধির কারণে। তো গতবার আপনাদের প্রায় সবার কাছ থেকে আমরা সাহায্য পেয়েছিলাম, যার ফলে খুব সুন্দরভাবে আমরা এই নগর পরিক্রমা অনুষ্ঠিত করতে পেরেছিলাম। ছিল আমাদের সেই প্রয়াত সেই অজয় দের কথা আমার মনে পড়ছে, কারণ তিনি এইটাকে নিয়ে প্রথম এই আধিকারিক সমস্ত আধিকারিকদের নিয়ে এই বসার প্রকাশ চেষ্টা করেছিলেন, এবং এই শান্তিপুরের রাজযাত্রার এই নগর ভ্রমণটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য চার প্রচেষ্টা কোনো দিন আমরা ভুলব না, তার জন্য বড় কষ্ট লাগছে। ঠিক আছে, যাই হোক, আমরা প্রশাসনের সঙ্গে সর্বদাই সহযোগিতা করে চলি। আমরা গত বছর প্রশাসন থেকে আমাদের নগর ভ্রমণের জন্য সময় দেওয়া হয়েছিল 4:30,
আমি প্রশাসকদের কাছে একটা অনুরোধ করব, আমরা গত পরশু দিন শান্তিপুর বিগ্রহবাড়ি সমন্বয় সমিতি থেকে একটা প্রস্তাব নিয়েছি, আমরা বিকেল 5টার আগে কিন্তু কোনো মতে বেরোতে পারছি না, কারণ আমাদের যে অনুষ্ঠানটার যে আসল জিনিস, আমাদের যে বিগ্রহের যে বাতিগুলো, সেইগুলো সূর্য আলোকে কিন্তু তার কোনো এফেক্ট থাকে না, একটু অন্ধকার না হলে সেটা ঠিক দেখা মানে সৌন্দর্যায়ন হয় না। তো সেই জন্যে আমরা আপনাদের কাছে আধ ঘন্টার জন্যে বেশি সময় আপনারা আপনাদের ভেবে একটু নিয়ে আমরা আশা করব। আর এছাড়া তো আমরা সর্বদাই আমাদের প্রশাসনের সঙ্গে সহযোগিতা করি এবং তারাও আমাদের ভীষণভাবে সহযোগিতা করেন। আর একটা বিষয়, আমাদের এখানে যেহেতু এসপি সাহেব এবং আছেন, যেটা হচ্ছে আমাদের যে মন্দিরে যে আপনারা যে রক্ষী দেন, আমরা 4টে করে রক্ষী পাই, গত 2 বছর ধরে আমাদের ওই সঙ্গে একটা করে মহিলা দেওয়া হচ্ছে আর কি। আমরা এটা খুব আমাদের অসুবিধে হয়, একজন 4টে পুরুষ মানুষকে এক জায়গায় রাখা যায়, কিন্তু একটা মহিলাকে কিন্তু সেখানে রাখা খুব অসুবিধে হয়। আপনাদের কাছে অনুরোধ করবো যাতে ওইটা যদি 4টেই আমাদের পুরুষ সশস্ত্র বাহিনী রাখা হয়। এছাড়া আমাদের এই গত এই কালী পুজো এবং দুর্গা পুজোয় যেটা দেখেছি আর কি, রাস্তায় একটা বিস্তৃত পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল, সেইটাকে আপনারা যাতে ওই ভিড়টাকে স্ক্যাটার করে দিতে পারেন তাহলে আমাদের পক্ষে সুবিধে হয়। এছাড়া আমার বিশেষ কিছু বক্তব্য নেই। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে রিন্টু মৈশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা।